What is Bildungsroman? Literary terms, Calcutta University English Literature ছাত্র ছাত্রীদের জন্য একটি important portion. তার মধ্যে আজকের একটি literary terms আমরা জানব, সেটি হলো Bildungsroman. এটি কি? It is a German term. German একটি শব্দ, means a novel of formation. এর অর্থ হলো কোনো গঠনমূলক একটি novel formation বা novel of education, শিক্ষার একটি উপন্যাস. কেন এই নাম দেওয়া হয়েছে? The subject of this novel, এই নভেলের বিষয়বস্তু হলো the development of the protagonist mind, যে হিরো সেই প্রোটাগনিস্ট বা হিরো তার মনের উন্নতি ডেভেলপ বিষয়টাই হচ্ছে এই বিল্ডাংসরোমানের সাবজেক্ট, অর্থাৎ এডুকেশন হচ্ছে তার. অ্যান্ড ক্যারেক্টার ইন দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড থ্রু ভ্যারিড এক্সপিরিয়েন্স, বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে শৈশব থেকে তার যে চরিত্রের একটি যাত্রা প্যাসেজ, সেই যে ক্যারেক্টার বিল্ড হচ্ছে, সেটা বিল্ডাংসরোমানের একটি টপিক. অ্যান্ড অফেন থ্রু আ স্পিরিচুয়াল ক্রাইসিস ইন্টু ম্যাচুরিটি, এবং শিক্ষাটা এমন হবে একটা স্পিরিচুয়াল ক্রাইসিস থাকবে, অর্থাৎ আধ্যাত্মিক চেতনাবোধের অভাব থাকবে, তার থেকে ধীরে ধীরে আধ্যাত্মিক চেতনা আসবে, শিক্ষা হবে এবং ম্যাচুরিটির দিকে এগিয়ে যাবে সেই ক্যারেক্টারটি, যে মূল চরিত্রটি যাকে বলা হয় প্রোটাগনিস্ট. দিস প্রসেস ইউজুয়ালি ইনভলভস, এই যে একটি ম্যাচুরিটি থেকে ম্যাচুরিটির দিকে যে প্রসেস হচ্ছে, একটা জার্নি হচ্ছে, এখানে এর মধ্যে ইনক্লুড থাকছে রেকগনিশন অফ ওয়ান্স আইডেন্টিটি, তার নিজের যে একটা সত্তা আইডেন্টিটি সেটা সে চিনতে শিখবে, অ্যান্ড রোল ইন দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীতে তার যে ভূমিকা সেটাও সে উপলব্ধি করবে. অর্থাৎ ইম্যাচুরিটি থেকে তার যে ডেভেলপমেন্ট, গ্রোথ, শিক্ষা হবে, এই প্রসেসটাই দেখানো থাকবে বিল্ডাংসরোমান নামক নভেলে. এটা একটি নভেল যেটা কোনো একটা ক্যারেক্টারকে ফর্ম হতে দেখায়, এডুকেশন পাচ্ছে কীভাবে বর্ণনা করা হয়। এক্সাম্পল হিসেবে কয়েকটা মেনশন করা যায়, কে পি মরিৎস, অ্যান্টন রেইজার, গেটেস উইলহেম, মিস্টার্স অ্যাপ্রেন্টিসশিপ, অ্যান্ড চার্লস ডিকেন্স গ্রেট এক্সপেকটেশনস, খুবই পপুলার, আর গুড বিল্ডাংসরোমান, এগুলো হলো বিখ্যাত বিল্ডাংসরোমান। এখানে আরও এক্সাম্পলও তোমরা অ্যাড করতে পারো, বাট থ্রি এক্সাম্পলস আর এনাফ. থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার অফ ইয়োর সেলফ.